হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে আমি আলোচনা করবো ক্লাস সেভেনের ইতিহাসের প্রশ্ন এটা হচ্ছে থার্ড সামেটিভ এভোলিউশান মানে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্ন আমি আলোচনা করবো তো দেখতে পাচ্ছ তোমাদের তৃতীয় ইউনিট টেস্টটা হবে সত্তর নম্বরের তার জন্য সময় দেওয়া হবে দু ঘন্টা তিরিশ মিনিট তো তোমরা একে একে প্রশ্নগুলো দেখে নাও এবং এই উত্তরগুলো তোমরা নিজে নিজে খাতায় করে ফেলো আর যে অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নগুলো আমি এখানে আলোচনা করবো এগুলো দেখবে আমার তোমাদের বইয়ের পুরো বইটার অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করেছি তো যারা দেখো নি তারা অবশ্যই প্লে লিস্টে দেখে নিও আর আমি ভিডিওগুলো লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে দেব তো দেখো প্রশ্নগুলো কি দেওয়া হয়েছে এক নম্বরটা বলেছে দেখো বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো কি বললাম বন্ধদিন মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো ছয়টি মানে তোমাদের ছটা করতে হবে এক এক করে থাকবে কয়েকটা বলেছে দেখো পাল না সেন যুগের সুবিখ্যাত বাঙালি শিল্পী ধিমান পাল যুগে না সেন যুগে এই দুটোর মধ্যে একটা সঠিক উত্তর হবে তারপর ক্ষয়েরটা কি বলেছে দেখো চক্রপাণী দত্ত বাংলার সাহিত্যিক না চিকিৎসা বিজ্ঞানী ছিলেন ঠিক আছে তো এই দুটোর মধ্যে একটা হবে গয়েকটা বলা হয়েছে দেখো কিতাব উল হিন্দের রচনাকার হলো ফির্দশী না অলবিরণী তো এই দুটোর মধ্যে একটা হবে তারপর কয়েকটা কী বলেছে দেখো মুঘল বাদশাহ আকবর না শাহজাহান সিক্রি নির্মাণ করেন এরপরে ইঙ একটা দেখো কি বলেছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন কাশিরাম দাস না মালাধর বসু তারপর চয়েকটা কি বলেছে দেখো দোহা রচনা করেন নানক না কবির এই দুটোর মধ্যে একটা হবে আর তোমরা পরীক্ষার উত্তরগুলো লেখার সময় পুরো বাক্যে লিখবে যেমন ধরো একটা আমি বলছি দোহা রচনা করেন কবির না নানক এই দুটোর মধ্যে ধরো আমি বললাম যে কবির অ্যান্সার তাহলে লিখবে দোহা রচনা করেন কবির ওকে এইভাবে তোমরা কিন্তু লিখবে তারপর দেখো ছয়েরটা একটা কী বলেছে যে পুরো সন্ধি চুক্তি হয় শিবাজির সঙ্গে শায়েস্তাখা না জয় সিংয়ের ঠিক আছে তারপর বৈগ্রয় একটা দেখো কি বলেছে অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় ব্লক না জেলা তো তোমরা যখন সঠিক উত্তরটা লিখবে তখন লিখবে অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় ব্লক দিয়ে ব্লকের তলায় দাগ দিয়ে দেবে তোমরা কিন্তু শুধু ডাইরেক্ট ব্লক বলে লিখে ছেড়ে দেবে না এবার আমরা দুইয়ের দাগে আসবো বলছে কোনটি ঠিক ও কোনটি ভুল বেছে লেখো তো ঠিক ভুল লিখতে বলেছে তো কয়েকটা কী বলেছে দেখো সেন যুগের সুবিখ্যাত শিল্পী বিৎপাল তো তোমরা পুরো বাক্যটা লিখবে যে সেন যুগের সুবিখ্যাত শিল্পী বিৎপাল দিয়ে তিচ্চিহ্ন দিয়ে ঠিক না ভুল সে কথাটা লিখে দেবে কয়েকটা কি বলেছে দেখো মুঘল সম্রাট আকবর বিজ্ঞান প্রসারে ছিলেন বিশেষ আগ্রহী তো এটা ঠিক না ভুল সেটা তোমরা লিখবে কয়েকটা বলেছে দেখো কুতুব উদ্দিন বখতিয়ার কাফি ছিলেন সুফি সাধক তারপর কয়েকটা বলেছে দেখো সরকার শব্দটা এসেছে ফার্সি ভাষা থেকে ঠিক আছে তো তোমাদের চারটে করতে হবে চারটেই দেওয়া হয়েছে এবার তিনের দাগে দেখো কি বলেছে দু এক কথায় উত্তর দাও তো দুই দুই করে থাকবে পাঁচটা করতে বলা হয়েছে দেখো তো কয়েকটা বলেছে দেখো বিক্রমশীল মহাবিহার কে নির্মাণ করেন ও কোথায় নির্মাণ করেন কয়েকটা বলেছে দেখো কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয় কয়েকটা বলেছে দেখো বল্লাল সেন রচিত দুটি গ্রন্থের নাম লেখো কয়েকটা বলেছে দুইজন সুফি সাধকের নাম উল্লেখ করো ইংয়টা বলেছে উত্তর ভারতের প্রধান দুটি জলপথ কী কী ছয়টা বলা হয়েছে দেখো কাশিরাম দাস স্মরণীয় কেন তো তোমাদের করতে হবে পাঁচটি দেওয়া হয়েছে এখানে ছটি একটা বেশি দেওয়া হয়েছে এবার আর দেওয়া আছে দেখো মানে সাতটা দেওয়া হয়েছে ছয়টা বলেছে দেখো কত খ্রিস্টাব্দে কোন তারিখে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো এবার আমরা চারের দাগে দেখব সংক্ষেপে উত্তর দাও পাঁচটি করতে হবে তিন তিন করে থাকবে কয়েকটা বলা হয়েছে দেখো পাল যুগের সাধারণ মানুষের অবস্থার কথা বিবৃতি করো কয়েকটা বলা হয়েছে দেখো সেন রাজাদের সাহিত্য চর্চার পরিচয় দাও কয়েকটা বলা হয়েছে সুফিবাদ কি কারা প্রচার করেন ঘয়েরটা বলেছে দেখো দিন ইলাহি মতবাদটি ব্যাখ্যা করো ইঙড়টা বলেছে বিদেশি পর্যটকদের বিবরণে বিজয়নগর রাজ্যে কি কথা বর্ণিত আছে এরপরে চয়েরটা দেখো বলেছে মুঘল যুগের চিত্রশিল্প কীরূপ উন্নত ছিল ছয়টা বলেছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও তো তোমাদের দেওয়া হয়েছে দেখো ছটি দেওয়া হয়েছে করতে হবে পাঁচটি ঠিক আছে এবার আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি দেওয়া হয়েছে ঠিক আছে সাতটির মধ্যে তোমাদের পাঁচটা করতে হবে এবার দেখো পাঁচের দাগের কি বলেছে পাঁচ নম্বরের প্রশ্ন বড় প্রশ্ন একটু বিশদে একশো থেকে একশো পঁচিশটি শব্দে উত্তর দাও পাঁচটি করতে হবে পাঁচ পাঁচ করে থাকবে কয়েকটা বলা হয়েছে দেখো ভক্তিবাদ কি। কারা এই মতবাদ প্রচার করেন ঘরটা বলেছে দেখো মোগল আমলে সঙ্গীত শিল্পের কীরূপ বিকাশ ঘটে গয়েরটা বলেছে জায়গিরদারি ব্যবস্থা কি এই ব্যবস্থা মোঘল আমলে কি সংকট সৃষ্টি করেছিল ঘরটা দেওয়া আছে দেখো শিখরা মোঘলদের বিরুদ্ধে কিভাবে সংঘটিত হয়েছিল ইঙয়টা হচ্ছে দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝায় এর ফল কি হয়েছিল চয়েরটা বলেছে দেখো মুঘল স্থাপত্য শিল্পের প্রসারের পরিচয় দাও ছয়েরটা বলেছে পৌরসভা কি এর কাজ কি। ঠিক আছে এরপর ছয়ের দাগে দেখো বড় প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন নিজের ভাষায় একশো থেকে দেড়শোটি শব্দে লেখো একটা করতে পারলে তোমাদের দশ থাকবে কয়েকটা বলা হয়েছে দেখো সপ্তদশ শতকে ইউরোপীয় কোম্পানিগুলির বাণিজ্য বিস্তারের কথা বিবৃত করো কয়েকটা বলা হয়েছে মুঘল আমলে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার কী রূপ বিকাশ ঘটেছিল তারপর গয়েকটা বলা হয়েছে দেখো ভারতের সংবিধানের রূপকারকে দেশের শাসন পরিচালনায় সংবিধানের ভূমিকা সংক্ষেপে বিবৃতি করো তো এটাই ছিল তোমাদের সত্তর নম্বরের প্রশ্ন ঠিক আছে তো তোমরা এই প্রশ্নগুলো করে ফেলো এবং সেই সঙ্গে আমি যে অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করে ফেলবে এবং আমি তোমাদের পরপর চ্যাপ্টার ওয়াইজ বড় প্রশ্ন আলোচনা করেছি দেখবে দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন তো সেগুলো করে ফেলো তাহলে আশা করছি তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রেখো কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে ওকে বন্ধুরা থ্যাংক ইউ